সারা দেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলায় যথাযথ মর্যাদায় 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে চেঙ্গি স্কয়ার সংলগ্ন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান পূজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শানে আলম, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, খাগড়াছড়ি প্রেস ক্লাব সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তর, জাবারাং তৃণমূল সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, ব্যক্তি ও সংগঠন, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই উপলক্ষে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সহ দলীয় নেতৃবৃন্দ। পরে শহরের শোভাযাত্রা সহকারে স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে দেশের জন্য আত্ম উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। খাগড়াছড়ি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে সহ বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। শিশু একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়।